নমস্কার বন্ধুরা, অপুর কিচেন থেকে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সহজ একটা রেসিপি দেখাবো, আর সেটা হচ্ছে চিংড়ি পোলাও। আর এই চিংড়ি পোলাও করতে কী কী লাগে দেখুন আপনারা। বন্ধুরা, এখানে আমি ছোটো বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি দেখুন। এখানে মরিচগুঁড়ো, এখানে কুচানো পেঁয়াজ, কাঁচামরিচ, এখানে এখানে নিয়েছি জিরা আর গরম মশলা গুঁড়ো একসাথে, এখানে ধনিয়া গুঁড়ো, আর নিয়েছি 2 চামচের মতো টক দই, কাজু বাদাম, কিশমিশ, আর তেজপাতা, লং, এলাচ, দারচিনি, সাদা তেল, কেওড়া জল আর গোলাপ জল। আর এখানে আমি চিনি গুঁড়ো চাল নিয়েছি, এটা আমি প্রায় ঘন্টাখানেক আগে ধুয়ে রেখেছি, জল নেই, এতে ঝরঝর হয়ে গেছে। আর এই এটা দিয়েই আমি আজকে চিংড়ি পোলাওটা করব। দেখুন, এবার আমি লবণ আর একটু মরিচ দিয়ে চিংড়ি মাছটা মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এখন আমি সাদা তেল দিয়ে দেবো। এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। আর একটা কথা বন্ধুরা, আমি প্রতিদিন রান্নাটা দিতে পারবো না, একদিন পর পর রান্নাটা দেবো, যেহেতু আমার স্কুল আছে, স্কুলে যাওয়া লাগে। হালকা করে চিংড়ি মাছগুলো আমি সব ভেজে নেবো এখন। বন্ধুরা দেখুন, চিংড়ি মাছটা খুব বেশি কড়া করে ভাজবেন না, এরকম হালকা করে ভেজে নিতে হবে, তা না হলে চিংড়ি মাছের এই যে ভিতরে একটা সব ভাপ এসে শক্ত হয়ে যাবে। দেখুন চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। বন্ধুরা দেখুন, আমি ওই তেলটার ভিতরে এবার তেজপাতা, লং আর দারচিনি, এলাচ সবগুলো দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন, এখন আমি পেঁয়াজটা ভেজে নেবো একটু, আর পেঁয়াজটা খুব বেশি ভালো যাবে না, মোটামুটি নরম নরম হবে, এরকম ভাজবো আমি। এবারে আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ বাটা। দিয়ে দেবো কাঁচামরিচ, অল্প একটু মরিচ গুঁড়ো। দুই তিন চামচের মতো টক দই। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা দেখবেন, মশলাটা যত ভালো কষানো হবে পোলাওটা খেতেও ততটাই ভালো লাগবে। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো সাথে গরম মশলা একসাথে। এবার আমি এর ভিতরে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এবার আমি চিংড়ি মাছগুলো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। বন্ধুরা দেখুন, চিংড়ি মাছটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো তুলে নেব। বন্ধুরা এখন আমি দেখুন চালগুলো এর মধ্যে দিয়ে দেব, আর এই চালগুলো একটু ভালো করে ভাজতে হবে। যত ভালো করে ভাজবেন পোলাওটা ততই ঝরঝরে হবে। আর
আর আমি একটু এইটাই নিয়েছি, খোলামেলা আছে যেহেতু আমার লাড়া এই নাড়ানাড়ি করতে সুবিধা, তাই এটাই নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো পাত্রে এটা রান্না করতে পারেন। দেখুন বন্ধুরা চালটা কীরকম ঝরঝরে হয়ে গেছে, এবার আমি এটা জল দিয়ে দেবার, অবশ্যই গরম জল দেবেন। আর এখানে আমি যেহেতু 2 কাপ চাল নিয়েছি, তাই এখানে আমি 4 কাপ জল দেব। আপনারা 3 কাপ নেন, মানে যতটা চাল নেবেন তার থেকে ডাবল জল দিতে হবে। এবার আমি এটা গরম জল দিয়ে দেব। বন্ধুরা দেখুন চালটা প্রায় অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এরপরে দিয়ে দেবো কাজু আর কিশমিশ। আবার প্রায় আমি 10 মিনিটের মতো চাপা দিয়ে রাখবো। এবারে বন্ধুরা দেখুন পোলাওটা হয়ে গেছে, এবার আমি একটু উপর থেকে একটু গোলাপ জল দিয়ে দেবো। দিয়ে দেবো একটু কেওড়া জল। আর আপনারা যদি কেউ চিনি পছন্দ করেন তারা অবশ্যই একটু চিনি দিয়ে নেবেন, আমি দেবো না যেহেতু আমি পছন্দ করি না। দেখুন পোলাওটা কেমন ঝরঝরে হয়েছে, কোনো লেগে থাকা নেই। এবার আমি 2-3 মিনিটের মতন এরকম রেখে দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা দেখুন এটা হয়ে গেছে। আর আপনাদের কাছে একটা অনুরোধ, যদি আজকে আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর প্লিজ আপনারা ভিডিওটা না টেনে অবশ্যই সম্পূর্ণটা দেখবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। আর যদি কারো ভালো না লাগে তারাও দেখবেন, কারণ হয়তো বা কখনো ভালো লাগতেই পারে। বন্ধুরা দেখুন পোলাওটা হয়ে গেছে। আর আজকে যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল।